তোমাদের আজকে অর্থাৎ সোমবার 20 মার্চ আজকে তোমাদের ম্যাথ পরীক্ষা ছিল সায়েন্সের সাবজেক্টের। অনেকের ম্যাথের পরীক্ষা ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে, রিলেটিভ একটা ব্যাপার। মোটামুটি ভোটিংয়ে যেটা দেখলাম যে এভারেজ মানে খুব ভালো একদম হয়ে যায়নি, খুব খারাপও হয়নি, মোটামুটি এভারেজে বেশি জন ভোট দিয়েছো। আর যদি কারুর খারাপও হয়ে থাকে একদম চিন্তা করো না, টেনশন করো না। দেখো তোমাদের আগেও আমি বলেছি, বারবার বলেছি আর সবসময় বলি আর বলবো যে এগুলো হচ্ছে এক্সামের একটা পার্ট, এগুলো হয়ে থাকে। আমাদের সময়ও হতো, তোমাদের সময়ও হচ্ছে। এক্সাম যখন চলতে থাকে, বিশেষ করে যখন সায়েন্সের এক্সামগুলো চলতে থাকবে, দেখবে একটু ঘোরাবে, কোশ্চেন ঘোরাবে, 11টা কোশ্চেন তো থাকবে এরকম যেগুলো একটু টাফ করে দেবে। তো এগুলো নিয়ে ঘাবড়াবার কিছু নেই, টেনশনের কিছু নেই। আর একটা কথা, তুমি যদি সত্যি সত্যি পরিশ্রম করে থাকো, সত্যি যদি তুমি হার্ডওয়ার্ক করেছো, এই যে পরীক্ষা খারাপ হলো, যদি কারোর যদি খারাপ হয়ে থাকে, নাম্বার যদি কমও পেয়ে থাকো, দেখবে এইটা তোমার যে একেবারে সব শেষ হয়ে গেল, নাম্বার কম পেয়ে যাব, সব যেন বৃথা হয়ে গেল, এতদিন কষ্ট করা বৃথা হয়ে গেল, এইটা ভাবা একদম ভুল, এইটা একেবারেই ভাবো না। তার কারণ তোমার যে এই যে সিস্টেমেটিক ওয়েতে পড়াশুনো করা, এই যে হার্ডওয়ার্ক করেছো, এই যে এতদিন যে এত মেহনত করেছো, এগুলো কখনো বৃথা যাবে না। তুমি একটা সময় দেখবে এর ঠিক ফল পাবে। তুমি হয়তো বুঝতে পারছো না যে স্যার আমি তো খারাপই করে দিয়ে এলাম, নাম্বার তো পাবো না পরীক্ষায়, তো কি করে ভালো হবে। কিন্তু তোমার বিশ্বাস করো, মানে এই জিনিসগুলো এখন তুমি বুঝতে পারবে না, যখন দেখবে এর পরে, যখন তুমি পরবর্তীতে যখন উঁচু ক্লাসে পড়াশুনো করবে, দেখবে তখন এর রেজাল্টটা আস্তে আস্তে করে তুমি পেতে থাকবে। এই যে পরিশ্রম যে করেছো না, তার মূল্য এই যে সময় দিয়ে পড়াশোনা করা, ডিসিপ্লিন মেনটেন করা, এগুলো তোমাকে কাজে দেবে। তুমি হয়তো বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ দিচ্ছে, বাট যখন অনেকটা সময় তুমি চলে যাবে, যেরকম আমরা যে সিচুয়েশানে রয়েছি, এই রকম সিচুয়েশানে তুমি যখন চলে যাবে না, তখন তুমি বুঝতে পারবে যে কতটা এই আজকের দিনগুলো কতটা এফেক্টিভ ছিল। এবার যারা পড়াশুনো করনি, কিছু সাজেশান কিছু করে হয়তো পরীক্ষা দিতে গিয়েছিলে, তাদের ব্যাপারটা আমি বলছি না, কিন্তু সত্যি যারা পড়াশুনো করেছিলে কষ্ট করে, তাদের কিন্তু পরিশ্রম বৃথা যাবে না, একটা সময় তুমি এর ফল পাবে, এটা এটা তুমি বিশ্বাস রাখো। একদম চিন্তা করো না, মন খারাপ করো না, টেনশন করো না। তার কারণ দেখো, একটু প্র্যাকটিক্যাল হতে হবে তোমাকে, এই সময়গুলো তুমি তো আর পাবে না, কারণ তোমার ম্যাথ এক্সাম শেষ হয়েছে, এবারে ফিজিক্স রয়েছে, তারপরে কেমিস্ট্রি রয়েছে, তোমাকে কিন্তু এর থেকে বেরিয়ে আসতে হবে। যদি খারাপও হয়ে থাকে ঠিক আছে, তুমি তো ওর উপরে তোমার আর কন্ট্রোল নেই, খাতা চলে গেছে, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। আমি তো আর কিছু করতে পারবো না, তাই না? তুমি তো আর কিছু করতে পারবে না, সুতরাং সেগুলো ভেবে আর লাভ নেই, একদম ভাবনা চিন্তা করো না। এর পরীক্ষার এর পরে যে পরীক্ষাগুলো রয়েছে তাদের উপরে ফোকাস করো, সেগুলো দেখবে ঠিকঠাকই হবে। আর এইগুলোর উপরে চিন্তাভাবনা করে, মন খারাপ করে, কান্নাকাটি করে, হ্যাঁ, ডিপ্রেশনে চলে গেলে দেখবে তোমার যে পরের পরীক্ষাগুলো রয়েছে, ফিজিক্স রয়েছে, এরপরে কেমিস্ট্রি রয়েছে, এই সকল পরীক্ষাগুলো দেখবে তার উপরে এফেক্ট পড়ে যাবে, ঠিক আছে? তো বেস্ট হচ্ছে একটু রিল্যাক্স, একটু রেস্ট নাও। তারপরে আমি তোমাকে এক্ষুনি একটু স্ট্র্যাটেজি একটু বলবো তোমাদের, যে কীভাবে তুমি প্রিপারেশান নেবে। এই যে দুদিনের গ্যাপ রয়েছে ফিজিক্সের আগে, দুদিনের গ্যাপ রয়েছে, আজকে সোমবার, মঙ্গল বুধবার তোমাদের ছুটি, বৃহস্পতিবার তোমাদের ফিজিক্সের পরীক্ষা রয়েছে, তারপরে একদিন গ্যাপ দিয়ে কেমিস্ট্রি রয়েছে। একটা ছোট্ট মেসেজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে কীভাবে এই দুদিনটাকে তুমি কাজে লাগাবে। ফিজিক্সের যে পরীক্ষাটা রয়েছে না, ফিজিক্সের পরীক্ষার আগে যে দুদিন ছুটি রয়েছে, এইটাকে কীভাবে প্রপারলি ফিজিক্সের জন্য ইউটিলাইজ করবে এবং কেমিস্ট্রির জন্য কীভাবে ইউটিলাইজ করবে। কেমিস্ট্রিতে তোমাদের একদিন ছুটি রয়েছে, একটু সমস্যায় পড়তে পারো, তার কারণ অনেকটা বড় সিলেবাস, ওই একদিনে তুমি কভার করতে পারবে কি না সব জিনিসগুলো, এটা একটা বড় ব্যাপার, তার কারণ অনেক দিন আগে তুমি কিন্তু কেমিস্ট্রিটা রিভাইজ করেছিলে, ঠিক আছে? তো আমি তোমাদের একটুখানি ছোট একটু দু একটা কথা বলবো, একটু টিপস দেবো যে কীভাবে তুমি রিভাইজটা করবে এই দুদিন, ফিজিক্সও এবং কেমিস্ট্রিও, ঠিক আছে? তোমাদের যেটা সাজেশান আমার, দেখো এখন দুদিন বাকি রয়েছে, আজকে ধরো সোমবার, সোমবার দিন বিকেলবেলা এখন তোমাদের একটু রেস্ট নিয়ে, তোমরা হয়তো এখন দেখছো ভিডিও বা এর পরের দিন দেখবে, মানে সোমবার মঙ্গলবার দিন তোমরা অনেকে ভিডিও দেখবে, তো তোমাদের আমি সাজেস্ট করছি যে সোমবার দিন বিকেলবেলা, মানে যেদিন তোমাদের ম্যাথ পরীক্ষাটা হলো, সোমবার দিন বিকেল থেকে রাত্রি অবধি তোমরা একটু কেমিস্ট্রির পিছনে সময় দাও। বিশেষ করে যেগুলো একদম সহজ জিনিস, তোমরা জানো সহজ জিনিস বলতে বায়োমলিকুলস রয়েছে,
বা তোমাদের আরও কিছু পিছনের দিকে জিনিসগুলো রয়েছে, তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি রয়েছে, আমি তোমাদের সাজেস্ট করছি ফিজিক্যাল কেমিস্ট্রির পার্টটা আজকে রাতের মধ্যে শেষ করে নাও। যারা হয়তো কালকে ভিডিওটা পাবে, তোমাদের বলবো তোমরা আজকে সোমবার মানে ম্যাথ যেদিন হলো মঙ্গলবার দিনের মধ্যে, মঙ্গলবার দিন দুপুর ম্যাক্সিমাম বিকেল অবধি না যাওয়াই ভালো, দুপুরের মধ্যে তোমরা যদি পারো 3-4 ঘন্টা বসে একটু ফিজিক্যাল কেমিস্ট্রি তাড়াতাড়ি করে রিভাইজ করে নাও। ফিজিক্যাল কেমিস্ট্রিটা তুমি যদি একটু এগিয়ে রাখো, দেখো ফিজিক্যালে এরকম জিনিসপত্র নেই যে খুব ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফর্মুলা বেসিস জিনিসপত্র আছে, আর যেগুলো পড়বে সেগুলো মনে থাকবে, কারণ দুদিন পরে আবার কেমিস্ট্রি পরীক্ষা রয়েছে, ফিজিক্সের পরে রয়েছে। তো তোমাদের আমি সাজেস্ট করছি তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রিটা খুব তাড়াতাড়ি করে রিভাইজ করে নাও আজকে বিকেল থেকে রাত্রির মধ্যে, বা কালকে মানে মঙ্গলবার দিন দুপুরের মধ্যে ফিজিক্যালটা অবশ্যই করে নাও। আর যদি দু একটা সহজ চ্যাপ্টার যেগুলো বায়োমলিকুলস রয়েছে, পেছনের দিকে যেগুলো রয়েছে, আর তোমার ওই অ্যাপ্লিকেশন কেমিস্ট্রি রয়েছে, এগুলো তোমরা তাড়াতাড়ি করে শেষ করে নাও, দিলে তারপরে তুমি ফিজিক্সটা পড়তে শুরু করবে। তো তাতে কি হবে, তোমার একটু এগিয়েও থাকলো, কেমিস্ট্রি এগিয়েও থাকলো, এবং তুমি ফিজিক্সটা তার কাল মানে মঙ্গলবার দিন রাত্রিবেলা থেকে, সরি বিকালবেলা থেকে বা দুপুরবেলা থেকে তুমি শুরু করতে পারবে, 12টার পর থেকে শুরু করতে পারবে। তো এইভাবে স্ট্র্যাটেজি নিলে আমার মনে হয় খুব ভালো হবে, না হলে তুমি ওই একদিনে কেমিস্ট্রি কিন্তু রিভাইজ করতে তোমার অসুবিধা হতে পারে। তো এইটা একটা তোমাদের বলার ছিল যে রিভিশনটা এইভাবে করো, আর বাকি তোমাদের যে রিভিশনটা করানো হবে মানে রিভিশনটা করতে হবে, লাস্টে 1.5 দিন রয়েছে ফিজিক্সের পরে, মাত্র একদিন হাফ মানে 1.5 দিন মতো রয়েছে, ওই সময় কীভাবে তোমাদের রিভাইজ করতে হবে, কোন কোন জিনিসগুলো আগে করবে, কোনগুলো পরে করবে। তোমাদের অনেকে ভাবে যে পি ব্লকটা মনে হয় এই ফিজিক্সের আগে করে নিলে ভালো হবে, আমি তোমাদের বলবো ফিজিক্সের আগে পি ব্লকটা করো না, তার কারণ পি ব্লকটা দেখবে যত পড়বে তত মনে হবে যেন ভুলে যাচ্ছি, তখনও আবার পরীক্ষার আগেও একবার দেখতে ইচ্ছে করবে, ওই যে 1.5 দিনে ছুটি থাকবে কেমিস্ট্রি ও সময়ে করতে ইচ্ছে হবে। সুতরাং তুমি এখানে আবার করবে, তারপরে আবার সেখানে করবে 1.5 দিনের মধ্যে, তখন তোমার অর্গানিক করতে হবে, আর ফিজিক্যাল মানে অর্গানিক কেমিস্ট্রি রয়েছে, অন্যান্য চ্যাপ্টারগুলো রয়েছে, তো তখন কিন্তু আবার পি ব্লকের কেমিস্ট্রি রয়েছে, তখন কিন্তু জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে রিভাইজ করা। সুতরাং আমার মনে হয় পি ব্লকটা এখন না করে তুমি সেই সময় ওই ছুটিতে, ওই যে 1.5 দিনের ছুটি রয়েছে, আমি বলে দেবো তখন কীভাবে তুমি রিভাইজ করবে, আমি বলে দেবো, পি ব্লকটা একটু তাড়াতাড়ি করে রিভাইজ করে নিতে হবে, আর এখন তোমরা যেটা করবে ফিজিক্যাল কেমিস্ট্রিটা তাড়াতাড়ি করে একটু রিভাইজ করে, অর্গানিক কেমিস্ট্রিও করার দরকার নেই আমার যেটা মনে হচ্ছে, তোমার যদি মনে হয় তুমি করতে পারো। মোটামুটি আমি চাইছি একটা বড় পোর্শন যেন তুমি এগিয়ে রাখো, ফিজিক্যাল কেমিস্ট্রিটা হচ্ছে সেটার জন্য বেস্ট। হ্যাঁ, আর অর্গানিক কেমিস্ট্রিটাও তোমাকে তখন একটু পরীক্ষার আগে দেখে যেতে হবে, নাহলে সব রিয়াকশানগুলো ভুলে গেছো, ঠিক আছে। আর ফর্মুলা কপিটা একটু দেখে রাখবে, ফর্মুলা কপিটা যেন তোমার কাছে থাকে ফিজিক্যালের আগে, ওটা দেখে যেতে হবে মানে পরীক্ষার আগে দেখে যেতে হবে। আমি কিন্তু তোমাদের জন্য ওই সময় একটা ভিডিও নিয়ে আসবো, 1.5 দিন কীভাবে রিভাইজ করবে, কোন কোন টপিকগুলো আগে পড়বে সেগুলো আমি তোমাদের তখন বলে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি তোমরা স্ট্র্যাটেজি নিয়ে এগো, আমার মনে হয় তোমাদের ভালো হবে। আর দুদিন পুরোপুরি ফিজিক্সকে দিয়ে দাও না, একটু হলেও কেমিস্ট্রিকে দিয়ে তারপরে তুমি ফিজিক্সটা পড়তে শুরু করো, এতে তোমাদের লাভ হবে। আর তোমরা অনেকে হয়তো এরকমও করছো যে দুদিন ছুটি আছে একটু ঘুমিয়ে যাই, একটু রেস্ট নিয়ে নিই, একটু ল্যাথ খাই, এই জিনিসটা একেবারে করো না, তোমাদের হাতে টাইম নেই, আর তো 3-4 দিন পরে তো তুমি পুরোপুরি ফ্রি হয়ে যাবে, বিন্দাস হয়ে যাবে, তো তখন তুমি ঘুমাবে, একটু রেস্ট নেবে, মানে একটু রেস্ট বলতে রেস্ট নাও, ঘুমাও, একটু ঘুমিয়ে যাও, একটু রেস্ট নাও, ঠিক আছে, বাট এরকমভাবে রেস্ট নাও না যে মোবাইল ঘাঁটতে শুরু করে দিয়েছো, দুদিন ছুটি আছে ঠিকঠাক করে এসে হয়ে যাবে, যেরকম হোক ফিজিক্সের জন্য অনেকটা টাইম রয়েছে, এই সময়টাকে কাজে লাগাও, তোমাদের হাতে সত্যিই টাইম নেই, দুদিন মনে হচ্ছে অনেকটা টাইম কিন্তু কীরকম করে দেখবে কেটে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না, তাই অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে টাইমগুলোকে কাজে লাগাও। এই যে আজকে রাতের মধ্যে চেষ্টা করো ফিজিক্যাল কেমিস্ট্রিটাকে কভার করে নিতে, ঠিক আছে। আর একদম টেনশন করো না, ম্যাথে অনেকের একটু এদিক ওদিক হয়েছে, ঠিক আছে, ওগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই, আবার পরে দেখা হবে, কেমিস্ট্রি পরীক্ষার আগে তোমাদের সঙ্গে আবার আমি কথা বলবো কীভাবে রিভিশন করবে, ঠিক আছে। আর কিছু সিলি মিস্টেক তোমরা যেগুলো করে থাকো পরীক্ষায়, কেমিস্ট্রি পরীক্ষায়, সেগুলো নিয়ে আমিও একটা ভিডিও দেবো, যেই মিস্টেকগুলো তোমরা জেনারেলি করে থাকো পরীক্ষায় এগুলো যেন না হয়, সেটাও ওই কেমিস্ট্রি পরীক্ষার আগে আমি দিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ, পরীক্ষা ভালো করে দাও, ভালো করে প্রিপারেশন নাও, টাইম কিন্তু একেবারে নেই, একদম সময় নষ্ট করো না, ঠিক, ওকে। আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও এই মেসেজটা, তারা যদি মঙ্গলবারের মধ্যে পেয়ে যায় তাহলে ভালো, না হলে এই ভিডিওর কোনো মূল্য থাকবে না, ঠিক আছে, তাই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও। থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হবে।